এতদিন আমাদের পোড়ালো আর এখন দেখো আমাদের ভিজিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে ভগবানের লীলা, ভগবানের মানে ভগবানের কাছে কেউই যেতে পারে না। এটা যদি মানুষ হতো তাহলে ঝগড়াঝাঁটি কত কিছু হয়ে যেত, তাই না? তো ভগবানের উপরে কারোরই হাত নেই, ভগবানের সৃষ্টি এটা। কখন রোদ দিবে কখন বৃষ্টি হবে সেটা কেউই বলতে পারে না। তো দেখো এই যে সারা রাত তো বৃষ্টি হয়েছেই, আর রথযাত্রা বলে কথা, তো রথে তো বৃষ্টি হবেই। তো যাই হোক, দেখো সকাল সকাল এরকম বৃষ্টি হলে একেবারেই ভালো লাগে না। তো ভালো লাগে না তার কারণ হলো এই যে দেখো কত বাসন, তো রাতের বেলাও বৃষ্টি ছিল, বাসন ধোয়া হয়নি, আর বাইরে ধুতে হয় যেহেতু মানে কলপারে, তো সেই জন্যই রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, নাহলে তো আমি রাত্রের বাসন রাত্রেই ধুয়ে রাখি। তো এত জোরে বৃষ্টি ছিল মানে বৃষ্টির জন্য আর বাসনই ধুতে পারিনি রাত্রেবেলা। তো সকালবেলাও একই অবস্থা, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বৃষ্টিটা কমে গেছে, আমি বাসন ধুয়ে ঘরে চলে এসেছি। তো এখন চা বানিয়ে নিলাম, আর ছেলেরাও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে তো স্কুল বন্ধ, রথযাত্রা, আর আমার বড়ও বাড়িতেই আছে। তো ভাবলাম একটু চানাচুর দিয়ে মুড়ি মাখি সকালের খাবারের জন্য। তো সকালে এই যে চানাচুর মুড়ি আর চা, এটাই খাওয়া হবে। তো তারপর রান্না বসাবো। তো কী রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। তো কয়েকদিন থেকে শরীরটা খুবই খারাপ ছিল, তো তাও আমি শর্টস ভিডিওগুলো দিয়েছিলাম, কিন্তু তারপরে যখন একেবারেই পারছিলাম না, মানে খুব শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তো সেজন্য আর মানে শরীর ভালো না থাকলে তো আর কোনো কিছুই ভালো লাগে না, না তো সেজন্য আর কোনো শর্টসও দিইনি এতদিন, আর ব্লগ ভিডিও তো দেওয়াই হয়নি। তো তারপর দেখো এই যে বড় ছেলে, ওর দাঁতের ব্যথা, তো মুড়ি খায়নি, তাই ওকে একটু ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম। আর এই যে দুপুরের জন্য দেখো, দুপুরের রান্নার জন্য কেটে নিয়েছি লাউ, আর ওই যে লাইয়ের যে খোসা সেটা কেটে নিয়েছি, ওটা ভাজা। তো আমার বর এই লাইয়ের খোসা মানে ভাজাটা খুব পছন্দ করে পেঁয়াজ দিয়ে, তো সেটাই করব। দেখো লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, তো একটা আগের দিনের একটা মাছের মাথা ছিল, তো ওটা দিয়েই করছি। তো ধনে পাতা হলে ভালো মানে ভালো হতো আর কি, তো ধনে পাতা পেলাম না, ধনে পাতা ছাড়াই রান্না করলাম। তো এখন ওয়েদারটা একেবারেই মেঘলা বাইরে, তো বৃষ্টিটা নেই এখন, তো মনে হচ্ছে আবার নামবে, কারণ বর্ষার দিন যখন তখন বৃষ্টি নামে আবার কমে, এই নামে এই বন্ধ হয়। তো জামা কাপড় নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় উঠোনে, যখন একটু মানে হালকা রোদ দেয় তখন জামা কাপড় বের করি, আবার যখন বৃষ্টি মানে শুরু হয়ে যায় তখন আবার ঘরে ঢোকাই। তো চলো এই লাউ ঘণ্টটা বসিয়ে দিয়েছি, লাউ ঘণ্টটা হচ্ছে, তো লাউ ঘণ্ট হয়ে গেছে। এখন এই যে লাইয়ের যে খোসাটা আছে ওটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর আরেকটা জিনিস করব আজকে। তো চলো, হয়তো তোমরা জানো সবাই, তোমরা দেখেছো, তো চলো আমিও একবার তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো পটল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন এটা বাটা করব। তো তোমরা তো দেখলেই যে কীভাবে আমি পটলটাকে সেদ্ধ করে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি রসুন কালো জিরে লঙ্কা দিয়ে। তো এখন এটা এই যে ভালো করে শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি।
তো খেতে কিন্তু দারুণ লাগে এই পটল বাটাটা। তো ওই রসুনটা একটু বেশি করে দিতে হয়, কারণ রসুনটা কম দিলে আবার ভালো লাগবে না। তো দেখো এই যে রেডি। তো যারা যারা খেয়েছো তারা তো জানোই যে খেতে কীরকম লাগে, আর যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। তো এই আজকে রান্নাবান্না হলো দুপুরের। তো তারপর দেখো হালকা রোদ উঠেছে, তো বড় ছেলে নিয়ে আসলো দেখো আইসক্রিম। তো আমরা বসে বসে এই আইসক্রিম খাচ্ছি। তো বড় ছেলেকে দেখো মুখ ঘুরিয়ে রাখছে ক্যামেরার সামনে থেকে, ও বলছে আমাকে দেখাবা না। দেখো ও এত লজ্জা পায়, দেখো। তো তারপর দেখো এই যে ইস্কন মন্দিরের রথ, তো রথযাত্রা যাচ্ছিল, তো সেখানে খুব সুন্দর কিন্তু মানে গান বাজনা হচ্ছিল, তো সেটা আমি মিউট করে দিলাম, তা না হলে আবার কপিরাইট চলে আসবে। তো খুব খুব সুন্দরভাবে দেখো ওরা নাচ গান করছিল। তো দেখো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমরা তো এবার রথের দড়ি মানে ধরতে পারিনি, কারণ আমাদের কাল উসুস, তো সেই জন্যই আর মানে দূরের থেকে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো দেখো কি সুন্দর নাচ, তো গানটা থাকলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো তোমরাও দর্শন করো ইস্কন মন্দিরের রথযাত্রা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 1:30টার মতো, তো চলে এসেছি বোনের বাড়িতে। তো বোন ফোন করে বলেছিল যে ওরা মেলায় যাবে, তো প্রথমে আমি না করেছিলাম কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, মানে যখন তখন আর কি জোরে বৃষ্টি নামবে। তো বারবার জোর করছিল, পরে আমার ছেলেরাও দেখি মন খারাপ করলো, তবে চলো যাই সবাই মিলেই মেলায় যাই। তো তারপরে যে বোনের বাড়িতে চলে এসেছি, বোন রেডি হচ্ছে, তো এখন ওরা রেডি হলেই তারপর আমরা বেরিয়ে যাব। তো দেখো চলে এসেছি মেলায়। তো মেলায় রাস্তায় আসার পথে কিন্তু বৃষ্টি ছিল হালকা, তো তারপরও একবার জোরে নামলো, তো একটা দোকানের ভিতরে দাঁড়িয়েছিলাম। তো তারপর জিনিস দেখছিলাম কিছু টুকটাক মানে কেনার ছিল আর কি, সেই জন্য একটু দেখছিলাম, তো বেশি কিছু কেনা হয়নি। তো যা কিনবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার ছোটো বোনের খুব শখ হয়েছিল নাগরদোলনা চলবে, তো নাগরদোলনার ওখানে গেলাম, তো দেখলাম লম্বা লাইন, তো মানে 1 ঘন্টা লাগবে আর কি। তো সেই জন্য গিয়ে দাঁড়িয়েছিলাম, পরে বললাম থাক মানে চড়তে হবে না নাগরদোলনা। তো বারবার বলছিল, তো টিকিট কাউন্টারের সামনেও গেলাম, ওই দেখো নাগরদোলনা। তো আমার তো দেখেই ভয় লাগে কারণ আমি কোনো দিনও মানে এটাতে উঠিনি, আর আমার দেখলেই মাথা ঘোরায়। তো ও বলছিল ও চড়বে, তো সেই জন্য টিকিট কাউন্টারের সামনে গেলাম। তো দেখলাম এখানে লম্বা লাইন, সবাই মানে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তো পরে আরও মানে নাগরদোলনা ওরও আর চড়া হয়নি, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল, তার মধ্যে আমরা কেউ ছাতাও নিয়ে যাইনি। তো বন্ধুরা দেখো মেলার মধ্যে তো মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর কিছু কেনাও হয়নি, আর কিছু কেনার মতন মানে সেরকম কিছু মানে প্রয়োজন ছিল না যে কিনবো। তো আবার তো উল্টো রথে দেখি যাওয়ার ইচ্ছা আছে, তখন দেখবো কাছে চুরি চুরি যদি কেনার হয়। তো এখন বেশি কিছু কেনা হয়নি, এই যে বোন কাপ নিল, 6টা কাপ 100 টাকা। দেখো কাপগুলো কিন্তু খুব সুন্দর, তো এর আগের মানে এর আগের বছর আমিও নিয়েছিলাম, তবে এরকম না, এটা একটু অন্য ডিজাইনের ছিল, তবে এটাও সুন্দর। তো আমিও নিয়েছি, আমি একটু কম দামের মধ্যেই নিয়েছি সবসময় ইউজ করার জন্য মানে ঘরে আর কি, কারণ আমার হাতে এমনিও কাপ ভাঙতেই থাকে, তো কাপ মাজতে গেলেই কাপ মানে হাতের থেকে পড়ে যায় স্লিপ কেটে, তো সেজন্য আমার হাতে মানে কাপ একদমই টেকে না। দেখো কাপগুলো কিন্তু সুন্দর হয়েছে, তো চলো এই দেখো এটা মানে আমি নিয়েছি এই কাপটা, এটা হচ্ছে 5টা 50 টাকা। আর ওদিকে দেখো এই যে লটকা, তো রথের মেলায় গেলে নাকি লটকা মানে মানে শুনেছি এটা আমি যে রথের মেলায় গেলে জিলেপি লটকা এগুলো
মানে সে খায়, তো খাওয়াটা হচ্ছে নিজের ব্যাপার। যাই হোক, তো যা কিছু খাবার খেয়েছি ওখানে, পাঁপড় টাপড় তো সেগুলো কোনো কিছুই ভিডিও করা হয়নি, কারণ এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে যে মানে মোবাইল দিয়ে ভিডিও করব। তারপর দেখো যে বাড়িতে চলে এসেছি, দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখো কি জোরে বৃষ্টি, মানে বৃষ্টি মানে বৃষ্টি তো আছেই আর এই যে হাওয়াও। তো আমরা এই তো 10 মিনিট হলো বাড়িতে এসেছি, আর বাড়িতে যেই মানে ঘরে ঢুকলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি। তো এখন আবার রাত্রে রান্নাবান্না আছে, তো চলো এখন রাত্রে রান্নাবান্নাগুলো সেরে নিই। দেখো আকাশ একদম লাল হয়ে আছে, দেখো ওই দেখো, তো তারপর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছেই। তো আমি এখন এই যে আটা মেখে নিচ্ছি, তো এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো আমরা বেশিক্ষণ কিন্তু মেলার মধ্যে থাকিনি, মানে গেছি আর মানে বেশিক্ষণ না আর কি, 1 ঘন্টার মধ্যেই মানে ঘুরে ফিরে আর কি চলে এসেছি। কারণ বললামই তো যে আকাশের যা অবস্থা, তার মধ্যে মানে 3টা বাচ্চা গেছে সঙ্গে, তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন। তো দেখো রাত্রিবেলা এই যে ঘুগনি আর রুটি, তো এটাই খাওয়া দাওয়া হবে রাত্রে। তো আজকে সারাদিনের যা কিছু সবই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো তোমরা যদি ভিডিও দেখো তাহলে ভিডিও করার আরও ইচ্ছা হয়, কিন্তু তোমরা তো কেউ দেখোই না, তো সেই জন্যই আর মানে করার একটা ইচ্ছেও হয় না। তো আবার কবে ব্লগ ভিডিও দিব জানি না। দেখো আমার ঘুগনিও রেডি, মটরের ঘুগনি, আর আটাটা তো মাখা হয়ে গেছে, এরপর রুটিটা বানাবো। তো এই ছিল আজকে সারাদিনের যা কিছু কাজকর্ম, ঘোরাফেরা, আনন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবার ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।